ইভিডিওটি শুধু মাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউ পাওয়ার জন্য, তাই এটাকে সিরিয়াসলি নিয়ে খারাপ ভাববার কিছু নেই। বুলেট, তুই মাইক বাজাচ্ছিস না বল, কি করছিস? কেন রে, কি হইলো? বাজাচ্ছি তো, রাগে সাউন্ড দেখেলা? হ্যাঁ, লে লে দিচ্ছি দিচ্ছি। তোরা কি সব গান চালাচ্ছিস? পুরুলিয়ার ছানা বলে পুরুলিয়ার গান চালা? ওকে মালিক, বাজাচ্ছি। কইরে তোদের সব বাঁধা বাঁধি হইল, তুই চান্দি ঘরে হিন্দির মধ্যে থাকনো বোকা চোদা। অবে মালটার সাথে দেখা করতে গেছিলি, তোর চাঁদি আর খাই নাই, কোনো কাজ নাই, সবসময় মাল আর মাল। চ চ, অনেক লেট হয়ে গেছে, মালিক ফোন করেছিল। ওবে পচা, আগের দিকে দেখ, মাইকের পুরা ফুল টিম। ওরে সালা ডিজে সার্জেন, চ চ ওদেরকে একটু চুলকে দি। ওরে এটা কি বাজছে রে, রেডি হো নাকি? ইয়ারলে তো আমার ঘরের ব্লুটুথ স্পিকারটা আরো রাগে বাজে। কি রে, কম্পিটিশন করবি আমাদের সাথে? পালা পালা, এদের গানে তো মেয়ে নেই। এবারে এরা আমাদের সেট আপকে নিয়ে গালাগালি দিচ্ছে। এদেরকে আমি চিনি, এরা ডিজে তাপস এমটি চামচা গিলা বঠে। লে দেখি এদের সাথে কম্পিটিশন কর, না যদি তোর গাড় ফাটাই দি। বাজা চান্দিটা, তোদের গানে কত দম দেখছি। মাইক গা গাড়িলে নাম কাইন করে বাজা তো। ওকে বাজাচ্ছি বাজাচ্ছি। লে বাজা বাজা, বাজাচ্ছি বাজাচ্ছি, রুক। পুরুলিয়ার গান লাগাবি কেলা? ও বাবা, কি বলছ? আমাদের টাইপের বাজা। হ্যাঁ বাজাচ্ছি বাজাচ্ছি। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি এখনো মাল পৌঁছায়নি? আচ্ছা দেখছি দেখছি, নিশ্চয় গুদমারানির বেটাগুলা কোনো দিকে গাঁজা টানছে, যাই করে দেখি তো। এই গুদমারানির বেটারা, তোরা এখন কি করছিস লে? ওরা মালিক ডিজে সার্জনের চামচাগা আমাদের নামে উল্টা পাল্টা ভাষণ মারতে ছিল, তাই এদের সাথে কম্পিটিশন করতে ছিল মালিক। তোদের কম্পিটিশনের গাঁড় মারেছে কেলা? তোদেরকে আমি একটা কাজে পাঠাছিলি না, তোদের জন্য আমি কাস্টমারের কাছে গাল খালি। সরি মালিক, আমাদের ক্ষমা করে দিন, এরপর থেকে আর হবে না মালিক। চবে চ, সব কিছু লোড করে নিয়ে পালা, আমাদের ভুল হয়ে গেছে মালিক, ক্ষমা করে দাও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর অনেকেই ভাবছে সেটা বের অপমান হচ্ছে, আমি কোনো সেটা বের অপমান করছি না, কম্পিটিশনে জানাই তো একটা সেটাকে হাঁটতে হবে, তাই এখানে এই ভিডিওগুলো বানানো, দুটো সেটাকে খুব ভালো বাজে। আর এরকম কমেডি নতুন নতুন কম্পিটিশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।